বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এক জায়গায় যাব আর তোমাদের দেখাবো। দেখো, আমি সেই যাচ্ছি আজকে। আমার তো খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আর এই দেখো, চলে এসেছি সেই জায়গায়। আর ফার্স্টে যাওয়ার আগেই এখানে জুতো খুলতে হয়। আর দেখতে থাকো জুতো খুলে আমরা কী করছি। আর এরপর দেখো, আমি যেখানে বলেছিলাম আসবো আর সেখানেই আমি চলে এসেছি। এই মন্দিরটার নাম হচ্ছে শিব শক্তি ধাম, আর আমরা পৌঁছে গেছি। আর জায়গাটা শুধু দেখতে থাকো কি সুন্দর জায়গা। আর এই পাশে যেটা আছে, এটা হচ্ছে একটা পুষ্করিণী। আর আমি তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, আর একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর দেখতে থাকো। এইখানে আমি নামছি, আর নেমে প্রথমে আমি একটু জলটা, আমরা জল দেখলে খুবই ভালো লাগে, তাই আমি আগেই নেমে গেলাম, থাকতে পারলাম না। আর খুব ভালো লাগছে জায়গাটা, দেখো মন্দিরটাও, ওই দেখো মন্দিরটা। আর এই পুষ্করিণীতে মা গঙ্গাকে রাখা হয়েছে, আর এই জল নিয়ে মন্দিরে পুজো করা হয়। দেখো, আমার তো খুব মজা লাগছে, আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছ যে আমার খুব ভালো লাগছে। আর নানা রকমের গাছ টাছ দিয়ে একদম পুরো ঝাড় চকচকে মন্দিরটা, খুব পরিষ্কার। দেখো আমি কোথায় এসেছি আজকে, আর আমি এসেছি দেখো এই মন্দিরটা। এই মন্দিরটা অনেকদিন ধরে ভাবছিলাম আসবো। এই দেখো, দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক এইটা? হ্যাঁ, এই মন্দিরটা আমি অনেকদিন ভাবছিলাম যে আসবো আর তোমাদেরকেও দেখাবো। তাই আজকে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, আমি আজকে এখানে আসতে পারলাম। আর আমার খুব ভালো লাগছে, তোমাদেরও আসলে খুব ভালো লাগবে, তোমরাও দেখতে থাকো। আর ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো, আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর মন্দিরটা, আমি শুনেছি এর আগে কোনোদিন আসিনি, আজকে আমি এলাম। দেখো পরিবেশটা কি সুন্দর, খুব ভালো লাগছে। এটা ঠিক আমাদের দুর্গাপুরের থেকে অন্ডাল যাবার পথে এই মন্দিরটা পড়ে, আর এখানে জায়গাটার নাম হচ্ছে গোপাল মাঠ, আর মন্দিরটার নাম হচ্ছে শিব শক্তি ধাম। কত লোক এসেছে দর্শন করতে, এই মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। না দেখলে বুঝতে পারবে না, কাছে না এলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। ঘন্টা বাজাচ্ছে, প্রণাম করছে। ও, আমি ওর ঘন্টা একটু বাজিয়ে নিই। দেখেছো কি সুন্দর, দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত সবাই। আর এখানে অনেক ধরনের লোক এসেছে, খুব ভিড়। মন্দিরটা খুবই সুন্দর, আমি পুরো তোমাদের দেখাতে পারছি না, কি বল বুঝতে পারছি না। আর দেখো শুধু কাজগুলো দেখো, মন্দিরের কি দারুণ কাজ, দেখো খুব সুন্দর। মানে মুখে বলার নয়, না দেখলে বোঝা যাবে না যে কেমন মন্দিরটা। আর হাতের কাজের দক্ষতা খুব, দেখো নিখুঁত কাজ, দেখেছো? আমার যা ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার কী ভালো লাগছে। আর এখানে আসার অনেক দিনের আমার ইচ্ছা, আজ আমার পূর্ণ হলো, সেই ইচ্ছে পূর্ণ হলো। দেখো মন্দিরের চারিদিকে খুব সুন্দর, দেখেছো? দেখো মন্দিরের ভেতরটা দেখো শুধু। আর তোমাদের তো মেনটা দেখানোই হয়নি, দেখো যার জন্য আমাদের এখানে আসা, আগে তাকেই দেখানো হয়নি। দেখো আমি দেখাই, আর দেখো মন্দির থেকে নিচটা কেমন লাগছে। এই দেখো নিচেও অনেকে যার বাচ্চে ফটো তুলছে, সেলফি তুলছে। ঠাকুরের সামনে এটা কি বলে, নন্দী না ভিড়িং কি বলে, ভিড়িং আমি ঠিক নাম জানি না। দেখো সামনেই ও
পুরো নামাবলী দিয়ে সীতারাম সীতারাম বলে লেখা পুরো কাপড় জড়ানো রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে। আর সামনে রয়েছে আমাদের শিব পার্বতী, ওই দেখো এই দেখো, এতক্ষণ পর তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি। কি অসাধারণ দেখো, সবাই এখানে বসে আছে আরতি দেখার জন্য। একটু পরে আরতি শুরু হবে, দেখো বন্ধুরা তোমাদের আশা করি ভালোই লাগছে। তো বলো মন্দির কিন্তু খুব সুন্দর, তোমরা না এলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর। আমার তো খুব ভালো লাগছে দেখো, আর আমি আমার মেয়ে আমার বর তিনজনে এসেছি, তারা ওদের একটু দেখিয়ে দিই। হর হর মহাদেব। আর নকশাগুলো কি সুন্দর দেখেছো মার্বেলে, এই এই নকশাটা আমি মনে হয় দেখেছিলাম তাজমহলে, বলো মনে হচ্ছে তাজমহলে এরকম টাইপের মানে জিনিসগুলো দেখেছিলাম। তোমরা দেখো খুব সুন্দর, খুব সুন্দর, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না, এত সুন্দর মন্দিরটা। দেখো এবার আরতি শুরু হবে, সবাই সবার আসন নিয়ে বসে পড়ছে। আচ্ছা এখন শুরু হবে, উনি বললেন যে এখনই শুরু হবে, আর আমরা আরতিটা দেখবো, এটা মিস করবোই না, কেন যখন এসেছি আরতি না দেখে বাড়ি যাবো। পাঁচটা চুয়াল্লিশ বাজে, কটা বাজে? পাঁচটা চুয়াল্লিশ বাজে, আর একটু পরেই বললো মানে 5 মিনিট পরে শুরু হবে। আর আরতি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমরাও দেখবো। দেখো মন্দিরটার কাছে যে ঝিলের ঝিলের মতন রয়েছে, আর তার কাছে দেখো একটা ফোয়ারা হচ্ছে, রাতের বেলা লাইটিংয়ে কত সুন্দর লাগছে, দেখো এই দেখো ফোয়ারাটা দেখতে পাচ্ছ, মানে কি যে সুন্দর জায়গাটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না, দারুণ দারুণ মন্দিরটা দেখো কি সুন্দর। আর মন্দিরটা দেখো রাতে মন্দিরটা কেমন লাগছে দেখো তোমরা, খুব সুন্দর জায়গা, চারিদিকটা সুন্দর করে বাঁধানো, সুন্দর করে লাইটিং করা, অসাধারণ অসাধারণ। দেখো জলটা কি সুন্দর লাগছে, মন্দিরের সামনে যে ঝিলটা করা আছে অসাধারণ অসাধারণ, তোমরা না দেখলে বুঝতে পারবে না কি দারুণ লাগছে জায়গাটা। তোমরা আশা করি বুঝতে পারছো ভিডিওতে যে কেমন লাগছে, আর ইয়ে চোখে দেখলে তো আরও ভালো লাগবে। আমি যতটুকু পারলাম তোমাদেরকে আমি শেয়ার করলাম, আর সবটা তো পারিনি, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর। তো আমার মন্দিরটা দেখা হয়ে গেল, এখন অনেকটা রাতও হয়ে গেছে, এবার তো বাড়ি যেতেই হবে, তাই তোমাদের সঙ্গে ভাবলাম যে আর একবার দেখা করে নিই, কথা বলে নিই, কেন তোমাদের তো না বললে আমার ভালো লাগে না, যাই দেখলাম যাই করি তোমাদের তো বলি সবই, তাই আমার তোমাদেরকে সব জানাতে ইচ্ছা করলো যে মন্দিরটা তোমরাও একবার এসে ঘুরে যেও, যারা দুর্গাপুরে থাকো তারাও একবার মন্দিরটা দেখে যেও, কত সুন্দর মন্দির। আর
এখানে আমরা, তোমরা তো দেখতেই পেলে, আমরা ঠাকুরের ভোগ খেলাম, পায়েস ভোগ দিচ্ছিল, মানে আরতি হয়ে গেলে তারপরে পায়েস ভোগ দিচ্ছিল সবাইকে, সেটা আমরা খেলাম, খুবই সুন্দর খেতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও বন্ধুরা। আর সবাইকে জানাই আজকের মতো বিদায়, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো।